নমস্কার বন্ধু, ঝর্ণা সংসারে আজকে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আকরির পোড় বা কাঁকরোলের পোড়। খুব সুস্বাদু একটি রেসিপি, যেটি আপনি গরম ভাতের সাথে খেতে পারেন। এটি বানাবার জন্য আমি বড় সাইজের দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি এখানে কেটে নিলাম, প্রথমে অর্ধেক করে নেব দুটো কাঁকরোলকে। এবার এই কাঁকরোলগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, আধা সেদ্ধ মতো করবেন, বেশি সেদ্ধ হলে কিন্তু পোড়টা হবে না। আমি এখানে দুটো সিটি দিয়েছি। এবার দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত, এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, আমার সর্ষে পোস্ত বাটা রেডি। এবার হাফ কাপ মতো নারকেল কুচোনো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নারকেলটাকে ব্লেন্ড করে নেব। অল্প জল মেশাবো যাতে বেশি পাতলা না হয়ে যায়। এবার সেদ্ধ করা কাঁকরোলগুলোর মধ্যে থেকে বীজগুলোকে বার করে নেব চামচ দিয়ে। খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, যাতে কাঁকরোলটি ভেঙে না যায়। এবার এখানে একটি পাত্রে আমি এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নেব। এর মধ্যে দু চামচ সর্ষে পোস্ত বাটা মেশাব। দু চামচ নারকেল বাটা মিশিয়ে দিলাম। স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে এটিকে মেখে নেব। আমার কাঁকরোলের যে পোড়টি করব, তার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করা কাঁকরোলগুলোর মধ্যে আমি এই মিশ্রণটি অর্ধেক দিয়ে দেব। খুব সুন্দর করে আস্তে আস্তে করে সমান মাপে এটিকে বসাতে হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে একটা একটা করে কাঁকরোলের পোড়গুলোকে বসিয়ে দেব। অল্প আঁচে ভাজতে হবে। উপরে আমি একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে গরম তেলটা এই মিশ্রণটির উপর পড়লে আটকে থাকে, যখন উল্টাবো যাতে ফ্রাইং প্যানে লেগে না যায়। দেখুন, একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আবার উল্টে দিলাম। দেখুন, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমার আকরির পোড় বা কাঁকরোলের পোড়। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদের বাড়িতে। এটি একটি বাংলাদেশের খুব মজাদার একটা খাবার। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন। লাইকস করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।